বাস চাপায় শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দিনভর বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় প্রায় ছ ঘন্টা অচল থাকে বিমানবন্দর এবং আশপাশের এলাকা বিকেলে আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় পরাগাজিম জানাছেন। রোববার দুপুরে বিমানবন্দর সড়কে বাস চাপায় প্রাণ হারান শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী রাজীব ও মিম আহত হন আরও কয়েকজন শিক্ষার্থী একে হত্যাকাণ্ড উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকাল থেকে বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা আশেপাশের অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেয় বিমানবন্দর সড়কের দুপাশেই গাড়ি না চলায় লোকজন হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে বিকেল তিনটার দিকে শহীদ রমিজুদ্দিন কলেজের শিক্ষকরা দোষীদের বিচারের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন সেখানে ছাত্রলীগের কয়েকজন নেতাও মানুষের দুর্ভোগের কথা ভেবে অবরোধ প্রত্যাহার করতে শিক্ষার্থীদের অনুরোধ করতে থাকেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন জানাবো কিন্তু দয়া করে আজকে এই যে মিরপুর রোড পর্যন্ত হাজার হাজার বাস আটকিয়ে রয়েছে হাজার হাজার লোক আটকে রয়েছে তারা তাদের দৈনন্দিন কর্মকাণ্ড করতে পারছে না ভাইয়া তোমরা একটু বোঝার চেষ্টা করো তবে শিক্ষার্থীরা সুনির্দিষ্টভাবে শাস্তির আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শৈধানারtica बोलतेছে আমাদের টিসি কেন আমরা তো সুস্থ বিচার চাই আইন শৃঙ্খলা বাহিনী তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় পরে পুলিশ মারমুখী অবস্থা নিয়ে ধাওয়া শুরু করলে এক একপরজে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায় ওই সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করে দূরে থাকা অন্য শিক্ষার্থীরা ফার আজিম চ্যানেল আই ঢাকা